নমস্কার, বিরতির পর আরো একবার স্বাগত জানাই আপনাদের। এবারে যে খবরটির দিকে নজর রাখব, 2014 সালে যাকে বলা হতো মোদি ঝড়, 2019 সালেও যা অব্যাহত ছিল বলে মনে করা হয়, 24-এ সেই ঝড় কোথায়? লোকসভা নির্বাচনের মাঝে এমনই প্রশ্ন তুললেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। দেশে 4 দফা ভোট হয়েছে ইতিমধ্যেই, এখনো বাকি 3 দফা। তার মধ্যেই প্রশান্ত কিশোর ব্যাখ্যা করলেন বর্তমানে মোদির জন্য কোনটা চ্যালেঞ্জ, ব্র্যান্ড মোদির প্রভাব আর কাজ করছে কিনা সেই বিশ্লেষণও করেছেন তিনি। প্রশান্ত কিশোরের মতে নরেন্দ্র মোদিকে কেউ হারাতে পারবে না, এ কথা আর মানুষ বিশ্বাস করছে না, কোনো রাজনৈতিক দল নয়, সেই সাধারণ মানুষই এখন মোদির সামনে বড় চ্যালেঞ্জ বলে দাবি করেছেন তিনি। তিনি বলেছেন কোনো দল বা কোনো নেতা নয়, মানুষই এখন সব থেকে বড় চ্যালেঞ্জ। অন্ধ্রপ্রদেশের এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে প্রশান্ত কিশোরের এই বক্তব্যের পর রীতিমতো ঝড় উঠে যায়। প্রশান্ত কিশোর সেই সাক্ষাৎকারে বলেন যে দেশের 60% মানুষ দিনে 100 টাকার বেশি রোজগার করে না, সেখানে সরকার বিরোধিতা কখনো দুর্বল হতে পারে না, কখনো এই ভুল করা উচিত নয়। তার কথায় বিরোধী দল দুর্বল হতে পারে, সরকার বিরোধী মানুষ দুর্বল নয়। নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে পরিসংখ্যানও তুলে ধরেন প্রশান্ত কিশোর। তিনি উল্লেখ করেন ভারতে কখনো কোনো দলই 50% ভোট পায় না, 100 জন ভোট দিলে মাত্র 40 জন মোদির আদর্শকে সমর্থন করেন তার কাজ, হিন্দুত্ব, রাম মন্দিরের মতো বিষয়কে। শুধু 40% মানুষ খুশি আর 60-62% মানুষ অখুশি। প্রশান্ত কিশোর বলেন গ্রামাঞ্চলের পরিস্থিতি দেখে একটা বড় ইস্যু, আর সেটাই মোদি তথা বিজেপির সামনে চ্যালেঞ্জ। তিনি মনে করেন পরিস্থিতির মধ্যেও যদি বিজেপি জয়ী হয় তাহলে ধরে নিতে হবে বিরোধীদের যথেষ্ট শক্তি বা মানুষ তাদের উপর বিশ্বাস রাখতে পারছেন না। প্রশান্ত কিশোর আরও উল্লেখ করেন ব্র্যান্ড মোদি প্রভাব আর তেমন নেই। তার মতে 2014-তে যে কারিশ্মা কাজ করেছিল 2024-এ তা অনেকটাই হ্রাস পেয়েছে। ভোট কিশোরীর কথায়, 2014 সালে মোদিকে ঘিরে একটা উৎসাহ ছিল, 2019-এর মানুষ ভেবেছিল আরও 5 বছর সময় দেওয়াই যায়, আর এখন মানুষ মনে করছেন আর কেউই নেই যখন কেউ একই ভোট দিতে হবে, আর কি করা যায়। আর রাম মন্দির সেটাও বিজেপিকে কোনো অতিরিক্ত পয়েন্ট দেবে বলে মনে করছেন না প্রশান্ত কিশোর। তার দাবি আগেও যারা রামের নামে ভোট দিত এবারও দেবে, এতে বিজেপির কোনো বাড়তি পাওনা হবে না, বিস্ফোরক দাবি করেছেন প্রশান্ত কিশোর। আজকে প্রশান্ত কিশোরের এই সাক্ষাৎকারের এই দাবি নিয়ে রীতিমতো ঝড় উঠেছে। তিনি বলছেন মোদি ফ্যাক্টর আর কাজ করছে না, এখন কাজ করছে মানুষের মধ্যে যে চ্যালেঞ্জ। মোদির সামনে বড় চ্যালেঞ্জ বিরোধীরা নয়, মোদির সামনে এখন বড় চ্যালেঞ্জ দেশের মানুষ। দেশের মানুষ যা চাইবে, দেশের মানুষ যা করতে চাইবে, যাকে ক্ষমতায় চাইবে সেই ক্ষমতায় আসবে, বিস্ফোরক দাবি করেছেন প্রশান্ত কিশোর। এখন প্রশান্ত কিশোরের এই দাবি 4 তারিখে কতটা মিলে যায় তার জন্য আমাদের অপেক্ষা অন্তত 4 জুন পর্যন্ত করতে হবে। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।